আমি ও সব বলছি না ওই সময় মধ্যে যে এখন ভালো কাজে আছে মধ্যে এখানে যে বন্যা তাতে আপনারা রিলিফ দিলেন কি বলবেন? 2021 সালে যে বন্যা আমরা তো গিয়েছিলাম খানাকুল ব্লকে, খানাকুল 2 নম্বর ব্লকে রিলিফ দিতে। খানাকুল 2 নম্বর ব্লকে বলপাই এলাকায়, তো ওই এলাকায় আমরা গিয়ে যেটা দেখেছি যে ওই এলাকার মানুষের একটা বৃহত্তর ক্ষতি হয়েছে এবং পাকা বাড়ি পর্যন্ত ডুবে গিয়েছিল এবং ওখানকার মানুষের এমনই অভাব যে তারা ঠিকমতো খেতে পাচ্ছে না এবং আমরা তো তাদের খাবারের সব কিছু তাদের মতো করে পূরণ করে দিতে পারা আমাদের কখনোই সম্ভব নয়। আমরা কিঞ্চিত রিলিফ দিয়ে তাদেরকে সন্তুষ্ট করেছি। আমরা নিয়ে গিয়েছিলাম চাল ডাল সবজি, তার সাথে ছিল বাচ্চাদের খাবার এবং জলের প্যাকেট পর্যন্ত আমরা নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে ওখানে তুলে দিয়েছি মানুষের হাতে এবং মানুষ তাতে খুবই খুশি। এবং আমাদের সাথে গিয়েছিলেন, এটার মেন উদ্যোক্তা ছিলেন আমাদের অফিস পঞ্চায়েত সমিতি ও বিডিও অফিসের একজন ইঞ্জিনিয়ার দীপঙ্কর বাবু, উনি হচ্ছেন এর মেন উদ্যোক্তা। এবং তার সঙ্গে কিছু এরা ছিলেন যারা আপনার এখানকার কন্ট্রাক্টারি কাজ করেন, ওনারাও ছিলেন। তার সঙ্গে আমরা দুজন কর্মাধ্যক্ষ ছিলাম, যেমন আমি ছিলাম আর এবং তার সাথে আরও এমনি আরও একজন দুজন গিয়েছিলেন, তারা সোশ্যাল কাজ করতে পছন্দ করেন, সেই হিসেবে আরও এক দুজন আমাদের সাথে ছিল। আমার নাম জগন্নাথ দাস, আমি ভুক্ত কর্মাধ্যক্ষ আরামবাগ ব্লক কিষাণ খেদমত।